তো সফটে মিলা আমার লগে চালা কিছু ঠিক কি মনবো হ্যাঁ তোর জামি কই থাকে কি করে কোনো খবর রাখিস না কত টাকা বাবা তা ধর 8 লাখ টাকা তো হবেই 8 লাখ কেলা ये मैं थोड़े लोग कर बियो इचे अब्बा जान आपने 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 को जामा ये रुको मैं थोड़ को लेन आमी की तो ये पारित दिक्कत चुला जाऊँगा खराब परिवार জিত কইরা কোনো কিছু জিগাই নাই আমি জানি আম্মা জান তুমি তো খালি আমার আম্মা জান না আমার দোস্ত বিয়া ছিল কিন্তু জসিম আমার জিন্দেগি কাল হইয়া খাইছে তোমার আর আমার দুইজনের মাঝখানে কোটি কোটি মাইল দূরত্ব বাড়ায় দিচ্ছে শুধু আমি কেন তোর আব্বা জানো তো তোর লগে বন্ধুর মতো আচরণ করছে শুধু তোর ভাগ্য জামনের ব্যাপারটা মাইন্না লোকের পারে নাই আবেগের বসে কোনো কিছু কইরা বসস তাহলে কিন্তু মায়ের জীবনটা একেবারে বরবাদ হয়ে যাইব আর তোর আব্বা জানে মনে হয় তোর জামাইয়ের ব্যাপারটা আইজি প্রথম শুনলো আম্মা জান আমার মনে কয় হ্যাঁ ঠিকই কিছু না কিছু একটা ঘটাইছে আমি ঠিক টের পাইছি আম্মা জান আমার তো ডর করতেছে তুমি না গেলে আব্বা জান আর খেপে যাব চল তো দেখি আম্মা জান তুমি থাকো হ্যাঁ ফুটবল দিয়ে খেলা করো তোর জামাই কই আব
আব্বাজান বিশ্বাস করেন, ঘুম থেকে উঠার পর আমি ওনার মুখ কানে এখন তলিক দেখি নাই। ঠিক আছে, আব্বাজান ওই দেয় পড়তো, আমার মোবাইল টিপতে টিপতে চিত্তর এক ঘুমায় পড়ছে গা। পিচ্ছি মাইয়া, আমাকে বড় ঘর মধ্যে ডাকার দরকারটা কি? বুঝতে পারছি, তোর সবটা মিলা আমার লগে চালা কিছু না, তোর জামাই জোসি তো চোটটা মি ফটপারি শুরু করছে। আব্বা জান আল্লাহর কচ্ছপ লাগে, তো বাস্তব করুল্লা আমি আপনারে কইতেছি, আপনি আমার কথা কেন বিশ্বাস করেন? আমি এখন তলিক জানি না আপনাকে জামাই কি অপরাধ করছে। ঠিক কি মনবো, হ্যাঁ তোর জামাই কই থাকে কি করে কোনো খবর রাখিস না বেখবর। মায়ে তো কইতাছে ও কিছু জানে না। খাবাস একদম জো, একটা কথা কইবা না তোমারে আমি। আচ্ছা ওইটা কইলাম না, আসল কথা কই, পোলা মাইয়া জন্মদিন এইগুলো মাওন যায় না, ওকে খোঁজ খবর রাখতে হয়, তো কোথায় যায় কি করে না করে এইখানে খবর তোমার রাখতেই রাখছো তুমি এই খবর। এই রুকসানা যখন ঘন ঘন ওর খালার বাড়িতে যেত তখনই তো আমি কইছিলাম, আল্লাহ জানে কি ঘটনা ঘটায় ওই ছেলা। ও মা, খোঁজ খবর লই আপনার আমি জানাইছি না, চয় জসিমের লোক দেখা করতে। হ জানাইছো এটা তো আমিও জানি, কখন জানাইছো? শেষ ওয়াক্তে। সব তো সহন আমার। তোমারটা তো কার? কালার বাপের? হ্যাঁ যখন মাইয়া পলায় গেল তখন তোমার বুঝাইলাম এই মেয়ের বুলা যাও কেলা মেথর লগর বিয়ে হয়েছে। আমি কিন্তু এই বাড়ির থেকে চলে যাবো গা, এটা ঠিক না। ওই মাথাম আপনিও থামেন তো, অনেক হয়েছে মেথর তো বালা কইছে, বুঝতো হালায় মুরালি বিক্রি করে, ওই যে হাওয়া মিঠাই বিক্রি করো, ওর চিবি খারাপ। শ্বশুর বাড়িতে যা গিয়া লাথি গুতা খা। আপনি থামেন তো, অনেক হয়েছে। কিছুই হয় নাই, আমি আমি ওর জন্মদাতা, ওরে খাওয়ায়া দাওয়ায়া বড় করছি, লেখাপড়া শিখাইছি, শিখাই নাই তাইলে ওই কোন আকেলে ওই চোরটার লগে বলা গেল ওইটা আমার আগে খুব। ওরে মাফ করে দেন, কোন মানুষ একটা ভুল করে ফেলেছে। এই একটা ভুলের খেসারত ওরে সারা জীবন দিতে হইব, খালি ওই না ওর মাইয়ারও এই ভুলের খেসারত দিতে হইব। আম্মা জান আমার মনে কইতাছে গলায় ফাঁস লাগে মরে যাই, কি করলে আমার এই গুণার শেষ হইব কয়া দেন। দেরি তো হইলো, আমি তো আমার ভুল বুঝবার পারছি, এখন আপনারা যা করতে কইবেন আমি তাই করুম, আমার কয়া দেন আমি কি করুম। নিজের ইচ্ছা বিয়া করছিস না? করছি তো। আজকে যদি আমাকে ইচ্ছা বিয়া করতে তাহলে এই পাটপার জামাই পেয়েছি আর কি করতাম? মুরব্বী গুলোকে বয়া একটা ফেসলা, কিন্তু এটার লাইন তো দশ নেই। হ্যাঁ বড় হয়ে খুব চালাক মনে করস নি ছেলে, হ্যাঁ বাপারে শত্রু মনে করস না, কাই যা আবার কর না কথা শেষ করবার দে, কাই যা ঝগড়া কইরা তুই জামাইর লগে ছাড়া ছাড়ি করবার পারবি, কাই যা ঝগড়া কইরা তুই বাপ মারে আলাদা করবার পারবি না, হ্যাঁ তাহলে এতক্ষণ কি বেচাল পারবি? মা তোর আব্বা জান যা কইছে ঠিকই তো কইছে, মা শান্ত হও মা। খবরদার হেজ কি মারবি না, আবার কথা কর। জুতো তুলছে বাবা।
সমস্ত টাকা আমি একসাথে পেতে চাই। ও হ্যাঁ, তুমি আমাকে বলেছিলে তো, তা সেটা এখন পাস হয়ে গেছে। এখন আমি ইচ্ছে করলেই টাকাটা তুলতে পারি। কত টাকা বাবা? তা ধর 8 লাখ টাকা তো হবেই। 8 লাখ? তো তুমি এতগুলো টাকা দিয়ে কি করতে চাও? না, এখনো আমি তেমন করে কিছু ভাবিনি, মানে তোর সাথেই পরামর্শ করতে চাচ্ছিলাম। মানে তুই বল না কি করা যায়। তুমি এক কাজ করতে পারো বাবা, এই টাকাগুলো ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে পারো, অথবা সঞ্চয়পত্র কিনে রাখলে মাসে মাসে যে ইন্টারেস্টটা হলো সেটা দিয়ে তুমি চললে অসুবিধা কি? এরকম ছাগল মানুষ হয়, টাকাগুলো বাবার কাছ থেকে নিয়ে নেবে, তা না গুবলেট মার্কা বুদ্ধি দিচ্ছে। বোধহয় সংসারে হালটা হাত করতে যাচ্ছে। ঠিক আছে, আমিও দেখছি। বুদ্ধিটা তুই খারাপ দিস নি, কিন্তু ওই ঘরে বসে থাকতে তো আর ভালো লাগে না। তা চাই, আমি ভাবছিলাম যে কোনো একটা ব্যবসা টাবসা করা যায় না? ব্যবসা? কিন্তু ব্যবসা তুমি করতে পারবে? এই বয়সে তোমার তো ঝক্কি হয়ে যাবে অনেক। কি ব্যবসা করতে চাও? না, এখনো সেরকমভাবে ঠিক করিনি। তবে আচ্ছা, ওষুধ কিংবা স্টেশনারি দোকান দিলে কেমন হয়? ঠিক আছে বাবু, তুমি এক কাজ করো, তুমি আরও কিছু ভাবো, কারণ টাকাগুলো তো নষ্ট করা যাবে না, ভালো ব্যবসাই করতে হবে। আমি অফিস থেকে আসি, রাতে তোমার সাথে কথা বলবো। যাই, ওই রুবেলকে আবার স্কুলে নামাতে হবে। ঠিক আছে। কিছুই বুঝার পারতেছি না, গেলাম প্লাস দিবা হয়ে গেলাম চোর। আপনারা যতই কাছে চাই ততই দূরে ঠেলা। আবার ফোন করলো কেঠা। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি শাকিব ভাই বলছেন? জি, শাকিব খান কই যাচ্ছি। আপনি কেটা কই যাচ্ছেন? আমি আমিনার ফ্রেন্ড সানজু বলছিলাম। আচ্ছা, আপনি আমিনার ড্রেস রাতে চুরি করে দিনে সেটা আবার প্যাকেজ করে বাড়িতে পাঠিয়েছিলেন, কেন বলবেন? আপনি সব কী বলতেছেন? আপনি নিশ্চয়ই জানেন আমিনা আমার কী হয়। তা আমি আমিনার লগে কাম করুম কে? প্রথম দিন সফল হলেও পরের দিন যে ধরা খেয়ে নাকে খড় দিয়েছিলাম, এটাও কি মিথ্যা কথা? আচ্ছা বইনে বইনে, আপনি কি আমার একটু সময় দিবেন? তাহলে আপনার যদি পুরো ব্যাপারটা ক্লিয়ার করে কই, মানে খুইলা কই, তাহলে বুঝতেন আসল ঘটনাটা কি। ভালো টেপ দিই
আমি যাই গেল এতক্ষণ পরে গেলে ছোট ভাইসা আমি তুমি তুমি চি আচ্ছা আচ্ছা শান্তা দুই দিন তোকে তোমার কাছে কথা হইছে না গেল দাও দেখো তুমি চি মোরে জেনে না তোমার বলতে কোন যাবে তোমারে যখন বিয়া করো এক ছোটা ঘোড়ার গাড়ি ব্যান্ড পার্টি লয়া चल खाने ही ना।